फ्रेंड्स, वेलकम टू रत्नास किचेन। रत्नास किचेने आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो देशी छोला मसाला फ्राई। तो देशी छोला आमरा सबाई जानी, एटा दिए अनेक समय काबलि छोला हैन माने छोला मटर हैन तैन एसबगुलो आमरा बानी खाई, घुगनी बानी खाई बा नाना रकम भावे बानी खाई। किन्तु आज के आमी जेभाबे बानाच्छि आशा करि आपनारा प्रत्येके फलो करबेन आर रेसिपिटा देखे निन कि तार जन्य कि कि निएछि। निएछि एखाने छोला, एटा किन्तु आमी एक रात्रि पुरो भिजिए रेखेछि। আর দেখুন একটুখানি অঙ্কুর মতন বেরিয়ে গেছে। তো এক বাটি ছোলা নিয়েছি, আর নিয়েছি ভাজা মশলা হাফ চামচ। হাফ চামচের কম নিয়েছি, মানে চার ভাগে তিন ভাগ নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। নুন হচ্ছে আন্দাজ মতন, আর এক চামচের মতন নিয়েছি ধনে পাতা কুচি। হাফ চামচ নিয়েছি আদা কুচি। ছোট ছোট দুটো লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি। বেবি টমেটো যেরকম আছে সেই টমেটোকে হাফ নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। একটা স্টিলের বোল বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এই কাপ মেপে এক কাপ জল দিয়ে দিয়েছি। এবার ছোলাটাকে একটু বয়ল করে নেব। ছোলাটা ছেড়ে দিলাম, আর দিয়ে দেব একটু লবণ, যাতে ছোলার মধ্যে লবণটা ঢুকে যায়। এবং মানে বিনা লবণে কিন্তু কখনোই আপনারা সেদ্ধ করবেন না। তো এটাকে একটুখানি হাফ কুক করে নিতে হবে। তো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি। এটা বয়েল করে জলটাকে ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। আর একটা কড়াইয়ে দু চামচের মতন তেল দিয়েছি। এটা গরম হয়ে গেলে আমি আঁচটা জোর করে দিচ্ছি, একটু গরম হয়ে যাবে। আমি প্রথমে ছেড়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কিছু দেব, অল্প একটু দেব, বাকি টুক রেখে দিলাম। এটা লঙ্কাটা একটুখানি ফ্রাই হয়ে যাক, তারপরে আমি দিয়ে দেবো অন্য অন্য মশলাগুলো। লঙ্কা ফ্রাই হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম টু লো এই অবস্থায় রেখে করছি, কারণ বেশি জোরে করলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। বেশি পেঁয়াজ কিন্তু পোড়া এখানে ভালো লাগবে না, তাই জন্য কিন্তু বেশি পেঁয়াজ যাতে না পড়ে সেইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো একটু লবণ। একটুখানি লবণ কিন্তু দেওয়া আছে, অল্পই দিলাম, চেক করে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এই যে ভাজা মশলাটা নড়ে গেছে একটু, তো ভাজা মশলাটা একটু পরে দেবো, এটা নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, ভালো করে এবার সব একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। আপনারা কিন্তু চাইলে কিন্তু আরেকটুখানি কুচি করে নিতেন বা গ্রেট করে নিতে পারেন। তো আমি এরকম দিলাম, একটু আদা মুখে পড়লে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারা এটা কিন্তু মুড়ি বা মুড়ির সঙ্গে খেতে পারেন, বা রুটির সঙ্গেও কিন্তু খাওয়া যায়, বা শুধু মুখেও কিন্তু একটু খাওয়া যায়। এর সঙ্গে যদি আলু দিয়ে নেন তাহলে তো শুধু মানে শুধু শুধুই খাওয়া যায়। একটুখানি লেবু ছড়িয়ে নিতে হবে, আর শশা একটুখানি দিয়ে নেবেন, তাহলে কিন্তু দারুণ লাগে। তো এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আঁচটাকে মিডিয়াম টু লোতে করেই রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম ওইটা। নুনটা কিন্তু টেস্ট করে দেখতে হবে যে নুন বেশি হয়েছে কি না। এটা বেশি সময় লাগে না, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর খাওয়ার পক্ষে খুবই, যদি আপনারা তেল আর একটু কম দেন তাহলে কিন্তু এটা খুবই হেলদি। কাঁচা বা এরকমভাবে খাওয়াটা খুবই হেলদিকর একটা মানে রেসিপি, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর জল লাগবে না কারণ সেদ্ধ করা আছে, তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা নাড়াচাড়া করে নিয়েছি, এটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এই ভাজা মশলাটা এটা আমি ঘরে করা, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো রয়েছে, তাই জন্য ঝালটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন। আমি আমাদের সবাই একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, তাই আমি একটুখানি ঝাল বেশি দিলাম। আপনারা চাইলে এখানে ঝালটা খুব মানে কম বেশি করে নিতে পারেন। এটা কিন্তু অলমোস্ট কিন্তু হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে বেশি কুক করার কোনো কিন্তু প্রয়োজন নেই, এরকম সবুজ সবুজ থাকবে, তো সেটাই দেখতে ভালো লাগে। তো বন্ধুরা, এটা রেডি হয়ে গেল, এবার পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি।
আমি পরিবেশন করে দিয়েছি। একটুখানি লেবুর রস কিন্তু উপর দিয়ে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের চুজ, আপনারা যদি না দেন তো না দিতে পারেন, তো লেবুর রস দিয়ে দিলে ভীষণ ভালো হয়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।